রাখি মানে সম্প্রীতি, রাখি মানে মনের বন্ধন। আর এই রাখি পূর্ণিমার ঠিক আগের দিন কানাকুলের বানভাসী মানুষের পাশে দাঁড়ালো দুটি স্বেচ্ছাসেবী সংস্থা। সপ্তাহখানেকের টানা বৃষ্টি এবং ডিভিসির ছাড়া জলে প্লাবিত হয় কানাকুলের বিস্তীর্ণ অঞ্চল। সর্বগ্রাসী নদীর ধ্বংসাত্মক প্লাবনে ভিটে মাটি হারিয়ে সর্বশান্ত হন অনেকেই। বর্তমানে স্রোত কমলেও সাধারণ মানুষের দুর্ভোগের চিত্র তেমন একটা বদলায়নি। তাই রাখি উৎসবে প্রাককালে উপহারের ডালি নিয়ে অসহায় মানুষগুলোর পাশে দাঁড়ালো নাট্যদল একটি প্রযোজনা ও নৃত্যগোষ্ঠী ঐকতান। দুর্গত মানুষকে ত্রাণ এবং নতুন জামা কাপড় তুলে দেওয়াই ছিল তাদের লক্ষ্য। পাশাপাশি প্রয়োজনীয় ওষুধ ও বেবি ফুডও ছিল উপহারের তালিকায়। খাদ্য, বস্ত্র ও প্রয়োজনীয় সামগ্রী পৌঁছে দিয়ে বন্যা কবলিত মানুষের কষ্টের সামান্য ভাগিদার হওয়ার চেষ্টা করলো তারা। শুক্রবার সকালে কলকাতা থেকে গাড়ি নিয়ে প্রায় 250টি পরিবারের জন্য ত্রাণ সামগ্রী পৌঁছে দিল নাট্যদলের কর্মীরা। এর আগে যশ কবলিত সুন্দরবনের বিস্তীর্ণ এলাকায় ত্রাণ সামগ্রী পৌঁছে দিয়েছিল এই দুটি স্বেচ্ছাসেবী সংগঠন। সাংস্কৃতিক কর্মকাণ্ডের পাশাপাশি তারা সারা বছর ধরে এভাবেই মানুষের পাশে দাঁড়ানোর চেষ্টা করছে। রাজ্যের বিভিন্ন প্রান্তে নিজেদের সামর্থ্য অনুযায়ী ত্রাণ নিয়ে পৌঁছে যাচ্ছে দুর্গতদের পাশে। বিশেষ করে শিশু, কিশোর ও কিশোরীদের প্রয়োজনীয় সামগ্রী ও নতুন জামা কাপড় দিয়ে সাহায্যের চেষ্টা করছে। খাদ্য সামগ্রীর পাশাপাশি জরুরি ওষুধও থাকে তাদের ত্রাণ সামগ্রীর তালিকায়। এদিনও তার ব্যতিক্রম হয়নি। একটি প্রযোজনা নাট্যদলের কর্ণধার ভাস্কর পাল বলেন, নাটকের পাশাপাশি সারা বছর বিভিন্ন কর্মকাণ্ডে আমরা নিয়োজিত থাকি। এটা বাড়তি বলার মতো কোনো উদ্যোগ নয়। দলের সদস্য এবং শুভানুধ্যায়ীরা সকলেই সাধ্যমতো সাহায্য করেন। সেই সাহায্য আমাদের হাত দিয়েই দুর্গতদের কাছে পৌঁছে যায়। শুধু ত্রাণ সামগ্রী নয়, আমরা কমিউনিটি কিচেনের মাধ্যমেও দুস্থ পরিবারের মুখে নিয়মিত খাবার তুলে দেওয়ার চেষ্টা করি। আগামীতে প্রাকৃতিক দুর্যোগ কবলিত দুর্গতদের পাশে আমরা থাকব, এটাই আমাদের অঙ্গীকার। আমরা একটি নাটকের দল এবং একটি নৃত্য সংস্থা। আমরা একটি প্রযোজনা নাটকের দল এবং নৃত্য সংস্থা হচ্ছে ঐকতান। আমরা যৌথভাবে কাজ করি, সব সময় চেষ্টা করি একসাথে একটা পরিবারের মতোভাবে কাজ করার। সারা বছর সংস্কৃতি চর্চার পাশাপাশি আমরা যেখানে যেভাবে মানুষ দুর্গত বিভিন্ন নিপীড়িত মানুষের পাশে সবসময় দাঁড়ানোর চেষ্টা করি, সেই হিসাবেই সেই ইয়াসের পরবর্তী কাল থেকে আমরা সুন্দরবন থেকে শুরু করে এদিকে দীঘা উপকূলীয়বর্তী অঞ্চল পর্যন্ত আমরা ছুটে বেরিয়েছি। আমাদের সাহায্যের চেয়ে যেটুকু পেরেছি তাদের সংগ্রহ করে নিয়ে সেই সব মানুষদের কাছে পৌঁছাতে, দুর্গত মানুষদের কাছে পৌঁছাতে। ঠিক একই রকমভাবে খানাকুলের বিস্তীর্ণ অংশ ভেসে গেছে, এটা দেখে আমাদের খুব খারাপ লাগে এবং আমরা তখন থেকেই পরিকল্পনা করি যে কিভাবে সেই সব মানুষদের কাছে পৌঁছানো যায়। এবং আজ আমরা পৌঁছেছি আমাদের পূর্ব নির্ধারিত কর্মসূচি অনুযায়ী হুগলি জেলার খানাকুল থানার অন্তর্গত ধান্যগড়ি গ্রাম পঞ্চায়েতের বন্দর এলাকায়। আপনারা দেখেছেন যে এখানে কিভাবে পাকা বাড়ি থেকে শুরু করে, কাঁচা বাড়ির তো প্রশ্নই নেই, নিশ্চিহ্ন হয়ে গেছে, পাকা বাড়ি থেকে শুরু করে যেসব সাঁকো সমস্ত জলের তলায় ভেসে গেছে। সেই জায়গা থেকে দাঁড়িয়ে মানুষদের খাওয়া দাওয়া, পরনের পোশাক কিছুই ছিল না, মাথা আগোজার ঠাইটুকু ছিল না। এখনো পর্যন্ত অনেকে তারা ত্রাণ শিবিরে আছে। তা সেখান থেকে দাঁড়িয়ে আমরা যখন ওদের সাথে যোগাযোগ করি, বিশেষ করে যোগাযোগ হয় একটা ট্রাস্ট আছে, ভারতীয় সনাতন ব্রাহ্মণ সমন্বয় ট্রাস্ট, তাদের উদ্যোগে, তাদের আহ্বানে আমরা এই খানাকুলের এই ধান্যগড়ি গ্রামের মানুষদের পাশে এসে দাঁড়ানোর সাহস দেখাই এবং আমরা আমাদের যতটুকু সাধ্য, বিশেষ করে এই প্রকল্প, এই প্রচেষ্টাটা এই পর্যায়ে বেশিরভাগটাই হয়েছে আমাদের সদস্যদের পকেট মানি থেকে, আর গার্জিয়ানরা, অভিভাবকরা তাদের সাধ্যমতো কিছু পোশাক, কিছু কিছু শুকনো খাবার দিয়ে যেরকম পেরেছে সেটুকু সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছে। সেগুলো নিয়েই আমরা প্রায় 150 পরিবারের হাতে আমরা পৌঁছে দিতে পেরেছি শুকনো খাবার। তার মধ্যে ছিল চিড়ে, মুড়ি, বিস্কিটস, বাচ্চাদের জন্য কমপ্ল্যান বা গুঁড়ো দুধ, মহিলাদের স্যানিটারি ন্যাপকিন, বাতাসা ছিল, তার সাথে ওষুধ, বিশেষ করে জ্বরের প্যারাসিটামল, ওআরএস, এগুলো আমরা দেওয়ার চেষ্টা করেছি। আর পোশাক তো বললামই, প্রায় 100 উপরে বাচ্চাদের পোশাক এবং তার সাথে সাথে বড়দের কিছু পোশাক, ঘরে ঘরে প্রায় 200 কাছাকাছি মানুষের এবং বাচ্চাদের পোশাক আমরা নিয়ে আসতে পেরেছি আজকের এই প্রচেষ্টায়। আর দুদিন বাদে রাখি বন্ধন, সেদিন হয়তো আমরা আসতে পারবো না, তাই আমার দলের ছোট্ট ছোট্ট বোনেরা ভাইয়েরা সবাই সম্প্রীতির বন্ধনে আবদ্ধ করার চেষ্টা করেছে এই খানাকুল থানা ধান্যগড়ি কচি কাঁচাদের রাখি এবং চকলেট দিয়ে। আগামী দিনেও সংস্কৃতি চর্চার পাশাপাশি এইভাবেই মানুষের পাশে থাকতে চাই। আজ বাংলা খানাকুল।